মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসিয়া আমাদেরকে তিনটি করে প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়ামা দীনুকা, আর বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল। এই তিনটি প্রশ্ন প্রত্যেক আদম সন্তানকে করা হবে। মার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর নবী বিশ্ব নবীর দু জাহানে সরকার আলম, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতে নামাজের আদায় করার গুরুত্ব সম্পর্কে বলতে যে সাহাবীদের মাঝে বয়ান করতে যে বলেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে পাঁচটি পুরস্কার দেবে। কয়টি আরো জোরে কয়টি? এক নম্বর হলো, এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার জমিনে তার কোনোদিন রিজিকের অভাব হবে না। বলে সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে সে যখন বসবাস করবে তার রুজির জিম্মা আল্লাহ নিয়ে নেবেন। বলে সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে যখন বসবাস করবে রুজি তার খাদ্যের অভাব হবে না, সে কোনোদিন অভুক্তি থাকবে না। আর বলেন তো উত্তম খাদ্যদাতাকে, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হলাম উত্তম রিজিকদাতা, আমার মতো উত্তম রিজিকদাতা পৃথিবীর জমিনে কেউ নাই। বান্দা তুমি যদি জামাতের সাথে নামাজ আদায় করো তোমার রুজি আমি নিজেই বণ্টন করব। বলি সুবহানাল্লাহ, আমরা জামাতের সাথে যদি নামাজ আদায় করি তাহলে প্রথম পুরস্কার আল্লাহ কি দেবে? আল্লাহ পাক আমাদের রুজি যেটা আমরা খাই এটা কখনো অভাব হবে না। এই অভাবটা দূর করে দেবেন কে? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। দুই নাম্বার পুরস্কার, যেহেতু সময় খুব সংক্ষেপ, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় হবে না, তিনটে বিষয় আমি নির্ধারণ করেছি। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক পুরস্কার দেবেন তার কবরে কোনো আযাব হবে না। বলি সুবহানাল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে তার কবরে কোনো আযাব হবে না। কবর একটা অত্যন্ত ভয়ানক জায়গা, কবর অত্যন্ত একটা কঠিন জায়গা। কবরের বিষয়ে অনেক ডিটেলস অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। কবরে যখন আমাদেরকে রাখা হবে কবরে দুইজন ফেরেশতা আসবেন। কয়জন? মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসিয়া আমাদেরকে তিনটি করে প্রশ্ন করবেন, মা রব্বুকা ওয়ামা দীনুকা, আর বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল। এই তিনটি প্রশ্ন প্রত্যেক আদম সন্তানকে করা হবে। প্রত্যেক আদম সন্তান যখন এই তিনটি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, যদি সে সঠিকভাবে উত্তর দিতে পারে সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করবেন একজন রহমতের ফেরেশতাকে, হ্যাঁ রহমতের ফেরেশতা তুমি ওই বান্দার কবরে চলে যাও এবং কিয়ামত পর্যন্ত অবস্থান করো, আর জান্নাতের সকল নাশ নিয়ামত ওই বান্দার কবরে তুমি বণ্টন করতে থাকো। বলে সুবহানাল্লাহ, আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ পাক আবার ডাক দিবেন গজবের ফেরেশতা, তুমি ওই বান্দার কবরে চলে যাও, ওই বান্দার কবরে তুমি কিয়ামত পর্যন্ত অবস্থান করবা, আর জাহান্নামের যত দুঃখ যত কষ্ট যত বেদনা ওই কবরে তুমি দিতে থাকো। বলে নাউজুবিল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহর নবী বলে ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক কোনো প্রকার শাস্তি দেবে না। বলে সুবহানাল্লাহ, হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগ করে তার জন্য 15টা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই দুনিয়ার জীবিত থাকা অবস্থায় তাকে 6টি শাস্তি দেবেন আল্লাহ, মৃত্যুর সময় দেবেন 3টা,
কবরে গেলে দেবেন তিনটা, আর হাসরে গেলে দেবেন তিনটা, মোট কয়টা হলো? 15টা। এই কবরে যে তিনটা দেওয়া হবে, এই তিনটার ভিতরে এক নম্বরে আল্লাহর নবী বলেন তার কবরটাকে অত্যন্ত সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তার কবরের মাটি দুই প্রান্তে চলে যাবে এবং জোরে চাপ দিবে। চাপ দেওয়ার কারণে আল্লাহর নবী এর কথা বুঝাতে যে এক হাতের আঙ্গুল আর এক হাতের ভিতরে এভাবে ঢুকিয়ে দিলেন। এ আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, আল্লাহ যখন এই কবরটাকে দুই ধারে পাঠিয়ে দেবেন, মাটি যখন এমন জোরে চাপ দিবে এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে, বলে নাউজুবিল্লাহ। এটা হলো বেনামাজির কবরে এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি তাকে দেওয়া হবে, তার কবরে দিন রাত 24টা ঘন্টা অগ্নি চলবে, আগুন জ্বলবে, আগুন তাকে দগ্ধ করবে। আর তিন নম্বর শাস্তির কথা আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন, ওই ফেরেশতাকে আদেশ করা হবে, ফেরেশতা তুমি একটা বড় আকারের হাতুড়ি অথবা মুগুরি নিয়ে যাও, ওই বান্দাকে প্রহার করতে থাকো। ফেরেশতা চলে আসবে বান্দার কবরে, ডাক দিয়ে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম, তুমি নামাজ পড় নাই, এজন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তুমি কেন ফজরের নামাজ পড় নাই? এজন্য তাকে পিটানো শুরু করবে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে, জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে, মাগরিব থেকে ইশা পর্যন্ত, ইশার নামাজ না পড়ার কারণে, আবার ইশা থেকে ফজর পর্যন্ত পিটাতে থাকবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে এই সকল আযাব থেকে দা মুক্তি দান করবেন, বলে সুবহানাল্লাহ। এটা হলো একটা রেওয়ায়াত, একটা হাদিসে বর্ণনা এসেছে যে তার কবরে একজন আযাবের ফেরেশতা এসে এইভাবে তাকে বলতে থাকবে আর পিটাইতে থাকবে। আরেকটা হাদিসে আরেকটা রেওয়ায়াত এসেছে, আল্লাহর নবী বলেন তার কবরে ফেরেশতা আসবে না, একটা বিষধর সাপ আসবে। কি আসবে? বিষধর সাপ। সেই সাপের চোখ হবে আগুনের। কিসের? আগুনের। আর নখ বিশিষ্ট সাপ, যে নখ থাকবে ওই নখগুলো হবে লোহার। কিসের? এই নখগুলোর দূরত্ব বর্ণনা করতে যে আল্লাহর নবী বলেন, একদিন সম পরিমাণ যেতে যত সময় লাগে, এক নখ থেকে আরেক নখ যেতে এত সময় লাগবে, বলে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করে, ওই সাপ তার কবরে যখন ঢুকে যাবে, একইভাবে তাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কেন নামাজ পড় নাই? এজন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমার কাজ হলো তুমি নামাজ পড় নাই, এজন্য ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত একইভাবে তাকে দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন, একবার দংশন করলে তার ওই বডিটা 70 গজ মাটির নিচে চলে যাবে। শুধু তাই নয়, 70টা বছর তার গায়ে যন্ত্রণা হবে, যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে, কিন্তু পালানোর কোনো সুযোগ থাকবে না। এভাবে ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন দংশন করতে থাকবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে এই আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর পুরস্কার, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে তার কবরে কোনো আযাব হবে না। তিন নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন তার আমল নামা ডান হাতে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আমরা আমল নামা ডান হাতে চাই না বাম হাতে চাই? জোরে বলেন, ডান হাতে যদি আমল নামা চাই,
তাহলে কি বাসায় নামাজ পড়লে ডান হাতে আমল নামা পাবো নাকি মসজিদে এসে জামাতের সাথে আদায় করলে পাবো? জোরে বলো, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে ডান হাতে আমল নামা পাবো? এই ডান হাতে আমল নামা সম্পর্কে একটু না বললেই নয়, যখন কোন বান্দা ডান হাতে আমল নামা পেয়ে যাবে ওই ব্যক্তি এত আনন্দে আত্মহারা হয়ে যাবে, সে আমল নামাটা পড়ে মিসকি মিসকি হাসবে। আল্লাহর নবী বলেন তখন ওই বান্দা তার পাশে যারা থাকবে তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, ভাই দেখো দেখো আমার আমল নামা কত সুন্দর। বলে সুবহানাল্লাহ, এক দৌড় দিয়ে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবার কাছে মার কাছে ভাইয়ের কাছে চলে যাবে, মা বাবা ও আমার সন্তান দেখো দেখো আমার আমল নামাটা কত সুন্দর, আল্লাহ পাক আমার আমল নামায় আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বাম হাতে আমল নামা পেয়ে যাবে, আল্লাহ পাক যখন কোন বান্দাকে বাম হাতে আমল নামা দিবে এভাবে পিছন দিক থেকে দিবে, এই কথা বর্ণনা করতে যে আল্লাহর নবী বলেন স্বাভাবিক ভাবে দেওয়া হবে না, নবী বরাবর ছিদ্র করে বাম হাতটা ভিতর থেকে বের করে তারপরে পিঠের দিক থেকে বের করে তাকে আমল নামা দেওয়া হবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাকা, বান্দা পড় পড় তোর আমল নামা পড়। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ কেমন কথা, আমল নামা পিছনে আমার চক্ষু তো সামনে কিভাবে পড়ব? আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে ফেরেশতা ওই বান্দার মাথাটা ধরে ঘাটটা ধরে এমন ভাবে মুড়া দিতে যেন চোখটা পিছন দিকে চলে যায়। এবার ওই ফেরেশতা ওই বান্দার মুখটা ধরে এমন জোরে মুড়া দেবে সাথে সাথে তার ঘাটটা ঘুরে পিছন দিকে চলে যাবে। আল্লাহ ওই অবস্থায় ডাক দিয়ে দিয়ে বলবে বান্দা ইকরা কিতাবাকা, এবার পড় তোর আমল নামা পড়। কত ভয়ানক অবস্থা হবে, যে ব্যক্তি বাম হাতে আমল নামা পাবে তার মানে তার স্থান কোথায় হবে বলেন? জাহান্নামে স্থান হয়ে যাবে, তার স্থান হবে জাহান্নাম। আর আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমল নামা দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কারের কথা বললাম? তিনটা, কয়টা? এক নাম্বারটা কি কার কার মনে আছে বলুন তো দেখি। পৃথিবীতে তার রুজির অভাব হবে না। দুই নাম্বার? না, কবরে তাকে কোনো আজাব বা শাস্তি দেওয়া হবে না। তিন নাম্বার? তিন নাম্বার হলো আমল নামা ডান হাতে দেবে, ভুলে গেলে হবে না, একটু মনে রাখতে হবে। চার নাম্বার শাস্তি, চার নাম্বার পুরস্কার হলো পুল সিরাত জিজলির মতো দ্রুত পার করে দেবেন। বলে সুবহানাল্লাহ। পুল সিরাত অত্যন্ত একটা ভয়ানক জায়গা, জাহান্নামের উপরে এটা স্থাপিত, এটার বর্ণনা অনেকগুলো হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেন এই পুল সিরাত এত সরু হবে, এত সরু যে একটা চুলকে যদি 70টা ভাগ করা হয় একটা ভাগ কি খালের চোখে দেখা যাবে, এত চিকন হবে ওই পুল সিরাতের রাস্তাটা, খুর খুর যেটা আমরা বেরেক বলি এর চেয়েও ধারালো হবে। আর যখন আল্লাহ পাক হুকুম করবেন প্রত্যেকটা বান্দাকে ওই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আরেকটা রায়াতে এসেছে এই পুল সিরাত হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের? 30,000 বছরের রাস্তা। এভাবে 10,000, এভাবে 10,000, এইভাবে 10,000। এই পুল সিরাত পার হবে তারাই যারা মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়তো, আল্লাহ পাক তাদের একটা নূর দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কিছু কিছু লোক জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আপনি দুনিয়ায় থাকতে কোরআন দ্বারা বলেছিলেন, আপনার হাবিব বলেছিল বলেছিল যে জান্নাতে যাওয়ার আগে পুল সিরাত পার হতে হবে, আমরা তো এখনো পুল সিরাত পার হই নাই। আল্লাহ বলবে ওরে বান্দা তুমি তো বুঝতে পারো নাই, আমি তোমাকে এত দ্রুত বেগে নামাজ পড়ার কারণে পুল সিরাত পার করিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারো নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে এমন ভাবে পুল সিরাত পার করিয়ে দেবেন সে নিজেও বুঝতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এটা হলো চার নাম্বার পুরস্কার। পাঁচ নাম্বার পুরস্কার, তাকে বিনা হিসেবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ পাওয়ার পর যদি সুবহানাল্লাহ এই অবস্থা হয় তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি কি করে?
বিনা হিসেবে জান্নাত দান করবেন, তার কোনো হিসাব নিকেশ আল্লাহ নেবে না। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আমরা বিনা হিসেবে জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আয় আল্লাহ, আমরা বিনা হিসেবে জান্নাতে চাই, তবে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আগে আপনি যে আমাদের অর্ডার করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতে হবে, এই তৌফিক আপনি আমাদের দান করুন। বলেন আমিন, আপনাবার। তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে হলে কি বাসায় বসে নামাজ পড়লে পাওয়া যাবে, নাকি মসজিদে আসতে হবে? আজকের যে আলোচনা, আমরা কি শিক্ষা পেলাম? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, একা কি নামাজ আদায় করা যাবে? যাবে। আল্লাহ নবী বলেন, আমি সাহাবীদেরকে অর্ডার দিতাম যে সব লোকেরা বাসায় নামাজ পড়ে সেই ঘরগুলো বাড়িগুলো আলিক দিয়ে জ্বালায়া দাও, কিন্তু পারি নাই, বলতে পারি নাই, মাত্র দুইটা কারণে। এক নাম্বার, ওই বাড়িতে মহিলারা অবস্থান করে, আর একটা হলো ওই বাড়িতে শিশুরা অবস্থান করে। যদি মহিলারা আর শিশুরা অবস্থান না করতো, আমি বিশ্বনবী সাহাবীদেরকে অর্ডার করতাম, ও আমার সাহাবীরা যাও যাও, যারা বাড়িতে নামাজ পড়ে তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায়া দাও। কথাটা কি কঠিন না নরম? বড় কঠিন কথা বললেন। কোন নবী বললেন? বিশ্ব নবী, যে নবী উম্মতকে মিরাজে যেও ঘরে নাই, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য পাশাপাশি যখন অবস্থান করলেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আপনার কার কথা মনে পড়ে মনে পড়তেছে? বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় চোখের পানি ফেলে কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ, ওই সময় আল্লাহর নবীর মুখে আল্লাহর নবীর মনে পড়ে নাই নিজের কলিজার টুকরা ফাতেমার কথা, হাসান হুসাইনের কথা মনে পড়ে নাই, বিবিদের কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, আল্লাহ, আমার উম্মতের কথা মনে পড়তেছে, আল্লাহু আকবার, আয় আল্লাহ, আপনার কাছে আমার আরজি, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। এই নবীকে আমরা কিভাবে কষ্ট দেই? আজকে কথাটা বলতেই হবে, আমাকে দাড়ি রাখার কথা বললে আপনার গায়ে আগুন ধরে যায়, পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললে আপনার গায়ে আগুন ধরে যায়। আমার কথা না, আল্লাহর নবীর কথা। যে ব্যক্তি নামাজ পড়লো না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে কাফের হয়ে গেল। আর আমি এখনো মুসলমান দাবি কি করি করি কি করে? যে নবী উম্মতের জন্য এখনো কান্দেল মদিনায় বসে বসে শুয়ে শুয়ে, আজকে সেই নবীর সুন্নাত আমার মুখে নাই, সেই নবীর তরিকায় নামাজ পড়ি না, কিভাবে আসে কে নবী দাবি করি আমি? আমার বুঝে আসে না কথা, ঠিক কি না? আমার ভাইরা কথাগুলো বুঝতে হবে। যে নবীর জন্য আমরা কি ইসলাম পেলাম, দ্বীন পেলাম, নামাজ পেলাম, সেই নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? আরে সেই নবীর আনুগত্য করার দরকার আছে না নাই? আমি ও বিষয়ে যাবো না, ও বিষয়ে আর অনেক আলোচনা, যেহেতু আমার এখনো সামনে আলোচনা বাকি আছে। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা পেয়েছি শুনেছি, এই আলোচনার থেকে আমরা কি বুঝলাম? নামাজ কি বাসায় পড়তে হবে না মসজিদে পড়তে হবে? একটু জোরে বলেন। আজকে থেকে বিনা কারণে, বিনা কারণে যদি আপনি বাসায় নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু হবে না। হবে? আল্লাহ নবী যেখানে উম্মতকে এত ভালোবাসেন, এরপরে কঠিন ভাষায় বললেন, আগুন ধরিয়ে দেব। কি ধরিয়ে দেব? বাসাগুলো আগুন ধরিয়ে দিতাম, আমি সাহাবীদেরকে অর্ডার করতাম। সেই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী বুঝাতে চাইলেন, বান্দা তুমি বাসায় উম্মত, তুমি বাসায় নামাজ পড়িও না। গ্রামে নামাজ পড়তে হবে কোথায়? আমরা কি মসজিদে নামাজ পড়তে রাজি আছি? জোরে বলে রাজি আছি? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আমিন।